শ্রমিকদের ফেরাতে লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। পোশাক কারখানা সহ রপ্তানিমুখী শিল্প কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়ানো হয়েছে। লঞ্চ চলাচল অব্যাহত থাকবে, তবে কোন সময় পর্যন্ত চলবে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। আগের সিদ্ধান্ত অনুযায়ী আজ রোববার দুপুর 12টা পর্যন্ত লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম রোববার বেলা 14:45 দিকে বলেন, লঞ্চ চলাচল অব্যাহত থাকবে এমন একটি নির্দেশনা আমরা পেয়েছি। অনেক যাত্রী সরকারকে উদ্দেশ্যে লঞ্চ চলাচল খুলে দিয়েছে, সেটা 12টার মধ্যে পূরণ হবে না, সেজন্য সময় বাড়ানো হয়েছে। কোন সময় পর্যন্ত চলবে জানতে চাইলে বলেন, লঞ্চ চলবে আপাতত এটা বলতে পারি, কোন সময় পর্যন্ত চলবে সেটা এখনও বলতে পারছি না, সেই সিদ্ধান্তটা আমরা এখনও পাইনি। কঠোর বিধিনিষেধের মধ্যে রোববার থেকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দিয়েছে সরকার। এই ঘোষণার পর গতকাল শনিবার ঢাকামুখী মানুষের ঢল নামে। গণপরিবহন বন্ধ থাকায় ঈদে বাড়ি গিয়ে কঠোর বিধিনিষেধে আটকে পড়া শ্রমিকরা কাজে যোগ দিতে সীমাহীন দুর্ভোগ হয়ে কর্মস্থলে ফিরেছেন। দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে চলে যায়। গত কয়েক মাস ধরে বিধিনিষেধ আরোপ করে তা নিয়ন্ত্রণের চেষ্টা করছে সরকার। ঈদ উল আজহাকে সামনে রেখে 8 দিনের জন্য শিথিল করা হয়েছিল বিধিনিষেধ। এরপর আবার গত 23 জুলাই সকাল 6টা থেকে 14 দিনের কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশ সরকার। আগামী 5ই আগস্ট মধ্যরাত পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ। বিধিনিষেধে সব ধরনের গণপরিবহন, সরকারি বেসরকারি অফিস বন্ধ আছে। খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, চামড়া পরিবহন, সংরক্ষণ ও ওষুধ খাত ছাড়া বন্ধ ছিল সব ধরনের শিল্প কারখানা। এখন রপ্তানিমুখী শিল্প কারখানাকেও বিধিনিষেধের আওতার বাইরে রাখা হয়েছে।